হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমানে ভাইরাল একটি বিষয় সেটি হলো রাসেল ভাইপার বা বুড়া নামের সাপটি বর্তমানে বাংলাদেশে একটি আতঙ্কের নাম তাই এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলব চন্দ্রবুড়া বা উলুবুড়া এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ডাবুয়া রাসেলি এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম একটি বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান চারটি বিষধর সাপের মধ্যে বুড়া বা রাসেল ভাইপার সতেরোশো সাতানব্বই সালে জর্স ফ্রেডেরি ফলিডোর নোডার কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত হয় এটি চন্দ্রবুরা দেহে মোটামুটি লেস ছোট ও সরু প্রাপ্তবয়স্ক সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য এক দশমিক আট মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে এই মাথা চেপটা ত্রিভুজ আকার এবং ঘাড় থেকে আলাদা থুতনি ভর্তা ও কোলাকার সাইজের হয়ে থাকে আবার বা রাসেলভাইফার এটি লেজ সহ সর্বোচ্চ একষট্টি একশো সেন্টিমিটার বা পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এই চন্দ্রপুরা সাপটি ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গে বেশিরভাগ জেলায় বিশ্বে করে নদিয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলায় গ্রাম অঞ্চলে ভয়ের অন্যতম কারণ আগে শুধু বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ সাপ দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল বর্তমানে এটি পর্দার অববাহিকা ধরে দক্ষিণ অঞ্চলে অনেক জেলায় চন্দরবোরা বিস্তৃত হচ্ছে বাংলাদেশের রাজশাহী রাজবাড়ী ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া ভোলা চন্দ্রপোড়া উপস্থিতি পাওয়া গেছে এই সাপের এই সাপটি সাধারণত চন্দ্রপোড়া ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেত্রে বিশেষ নিচু জমি ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছু শুষ্ক পরিবেশে বাস করে স্থলভাগের সাপ হলেও এটি জলে দ্রুত গতিতে চলতে পারে ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে তাই এখন যেহেতু বন্যার সময় আমাদেরকে অবশ্যই সাবধানতার সাথে নদী বা পুকুরের কচুরি পানা বা কচুরি পানার আশেপাশে চলাফেরা করা চলাফেরা করা প্রয়োজন চন্দ্রপুরার বেশ দাঁত ছলেন গ্র্যাফাস অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত ভাস হয়ে মুখের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে একটি চন্দ্রপুরা সাপ এক ছবলে বেশ খানিকটা বিষ ঢালতে পারে পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিশেষ করে বিশেষ পূর্ণবয়স্ক সাপের ক্ষেত্রে বিষের পরিমাণ একশো তিরিশ থেকে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম বা একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এবং একুশ থেকে দুইশো আষট্টি মিলিগ্রাম মাপা হয়েছে ঊনসত্তর সেন্টিমিটার বা একত্রিশ ইঞ্চি গোয়ার দুর্গ শিশু চন্দ্রপুরা বিষের পরিমাণ আট থেকে ঊনআশি মিলিগ্রাম চন্দ্রপুরা সাপ কামড়ালে যে লক্ষণগুলো দেখতে পাবেন চন্দ্রপুরা সাপের কামড়ে তাৎক্ষণিক ক্ষতস্থানে ব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় রক্তক্ষরণের একটি সাধারণ লক্ষণ এছাড়া রক্তচাপ ও হৃৎ হার কমে যাবে প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় মুখ মণ্ডলে ফুলে যায় মাথা যত চিকিৎসা যথাযথ চিকিৎসা না নিলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে কিডনি কার্যকর অকার্যকর হয়ে যায় চন্দ্রপোরা বিষ হেমোটক্সিন অর্থাৎ এর প্রভাবে লোহিত রক্তগণিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নিলে এর সত্তর অ্যান্টিভেনম প্রয়োগে বিষক্রিয়া সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুল কমানো যায় এসাপের অ্যান্টিভেনম এসাপের অ্যান্টিভেনাম ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা প্রভৃতি দেশের বীজধর সাপের বিষ প্রতিরোধের জন্য পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম ভারতে হ্যাফকিনি ইনস্টিটিউট এর তৈরি প্রয়োগ করা হয় তার দ্বারা চন্দ্রপরা বিশ্বেরও প্রতিরোধ সম্ভব অর্থাৎ এই সাপ কামড়ালে অ্যান্টিভেনামের দ্বারা সেই বিষটি দমন করা সম্ভব এবং আক্রান্ত প্রাণীকে বাঁচানো সম্ভব হয় যেহেতু চন্দ্রভোড়া বা রাসেল ভাইবার সাপের কামড়ের পরে এন্টিভেনাম দিলে ব্যক্তিকে বা আক্রান্ত ব্যক্তিকে সহজেই এন্টিভেনামের মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হয় তাই বিচলিত হওয়ার কোনো কারণ নাই রাসেল ভাইপার বা বরা সাপ কামড়ানোর সঙ্গে সঙ্গে আমরা যেন অবশ্যই ব্যক্তিকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে আক্রান্ত ব্যক্তিকে সহজেই এর মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব এবং বর্তমানে বাংলাদেশ সরকার একটি হটলাইন নাম্বার চালু করেছে চন্দ্রপোরা সাপ দেখা মাত্রই সেই উক্ত নাম্বারে ফোন দিলে তারা এসে সাপটিকে ধরে নিয়ে যাবে তো এই ছিল চন্দ্রপোরা বা রাসেল ভাইপার সাপ সম্পর্কে আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে জনস্বার্থে শেয়ার করবেন যেন সবাই ভিডিওটি দেখে উপকৃত হয় ধন্যবাদ সবাইকে